হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো তরমুজের ললি বা তরমুজের আইসক্রিম। এটা তৈরি করতে এতটাই সহজ যে যে কেউ এটা তৈরি করতে পারবে। তরমুজের ললি বা আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি কিছুটা পরিমাণ তরমুজ এরকম করে কেটে নিয়েছি। এবার একটা বাটি বা একটা পাত্র নিয়ে নিব, আর এই পাত্রটির ওপরে ঠিক এরকম একটা ছাঁকনি নিয়ে নিব। এবার এই ছাঁকনিটার মধ্যে আমি যে তরমুজটা কেটে রেখেছিলাম ওই তরমুজটাকে একটু ঘষে নিব। এতে করে তরমুজের রসটা বাটির মধ্যে পড়বে আর যে বিচিটা সেটা এই ছাঁকনির মধ্যে থেকে যাবে। এই তো সবটুকু তরমুজ ছেঁকে নেওয়ার পর তরমুজের রসের পরিমাণ ঠিক এরকমটা হয়েছে। এবার আমি এই তরমুজের রসটাকে একটি হাঁড়িতে জাল করে নিব। চুলাটা অফ রেখেই আমি একটা হাঁড়িতে তরমুজের রসগুলো নিয়েছি। এবার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এবার কর্নফ্লাওয়ারটাকে একটু মিশিয়ে আমি এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই নিজের স্বাদের উপর ডিপেন্ড করে দিতে হবে, কারণ তরমুজটা কতটুকু পরিমাণ মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনিটাকে দিতে হবে। এবার চিনিটাকেও তরমুজের জুসের সাথে মিশিয়ে আমি চুলাটাকে অন করে জাল করে নিব। আর এর মাঝে তরমুজের জুসটা ফুটে উঠেছে, আর বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিলে এটা একটু ঘন হয়ে আসবে, আর তখনই বুঝিয়ে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে। তরমুজের জুসটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এইরকম একটা আইসক্রিমের মল্ডের ভিতর এখন আমি ঢেলে নিব। সবগুলো মল্ডের ভিতর একের পর এক আমি তরমুজের জুসগুলোকে ঢেলে নিব। তরমুজের জুসগুলো মল্ডের ভিতর ঢেলে নেওয়ার পর আইসক্রিমের যে কাঠিগুলো সেগুলোকে এখন আমি আটকিয়ে দিব। সবগুলো কাঠি মল্ডের ভিতর আটকিয়ে দেওয়ার পর এবার আমি এই তরমুজের জুসটাকে সারা রাত বা 8 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ডিপ করে নিব। সারা রাত আইসক্রিমগুলোকে ডিপ করে রাখার পর এবার আইসক্রিমের এই মলটাকে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে এই মলটিকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। এতে করে আইসক্রিমগুলো অটোমেটিকলি খুলে আসবে। আর এই তো আইসক্রিমগুলোকে মল থেকে খুলে এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তরমুজের এই ললি বা আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও বেশ মজার হয়েছে, তবে এটা বড়দের থেকে বাচ্চারাই ভীষণ পছন্দ করবে। বাচ্চারা কিন্তু বাহিরের আইসক্রিম খাওয়ার জন্য অনেক বেশি বায়না করে থাকে, আর এইরকম একটি স্বাস্থ্যকর আইসক্রিম যদি বাসায় তৈরি করা যায় তাহলে তার কথাই নেই, বাচ্চারাও খেয়ে ভীষণ মজা পাবে। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।